এবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজিজুল, সকালে আপনি কারওয়ান বাজারে চালের খবর জানাচ্ছিলেন, মোহাম্মদপুরে চালের দাম কেমন দেখছেন? স্যারা, মোহাম্মদপুর এবং কারণবাজারের যে চালের বাজার রয়েছে সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। দামের ক্ষেত্রে যেটি দেখেছি একই রকম রয়েছে, তবে আপনাকে জানাতে চাই যেটি সেটি সর্বনিম্ন যে চাল রয়েছে সেটি 45 টাকা, যে স্বর্ণ গুটি স্বর্ণ বলা হয় সেই চালটি, আর এছাড়া কিন্তু সর্বোচ্চ যে রয়েছে ভাতের যে চাল সেটি 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, নাজির শাল চাল যেটি। এর মধ্যে কিন্তু আপনার মিনিকেট যে চালটি রয়েছে সেটি 72 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অনেক ক্ষেত্রে 75 টাকা, যেগুলো একটু মান ভালো সেটা বিক্রি হচ্ছে। 28 এবং মোটা চাল যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কিছুটা দাম কমেছে। বিক্রেতারা যেটি বলছেন যে 3 থেকে 4 টাকা 5 টাকা এরকম কমেছে, কিন্তু এটি যথেষ্ট নয়। তারা বলছেন যে যখন নতুন ধান ওঠে তখন কিন্তু তখন 10 থেকে 12 টাকা পর্যন্ত কমে থাকে। আমরা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে একটু, যিনি ব্যবসায়ী এখানকার, তার সাথে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা যে মানে কাঙ্ক্ষিত পরিমাণে দাম কমছে না, দাম সেটার কি কারণ, আপনারা আপনাদের চোখে কি ধরা পড়েছে কারণগুলো? এটার কারণ হলো আপনার যে বড় যে কোম্পানিগুলো আছে ওদেরা চাল স্টোর করে, এই জন্যই চালের দামটা বাড়তি। আর মেলার যারা মেল সাধারণত তারা যদি 1000 টাকা মন বলে তারা বলে 1200 টাকা মন, এই জন্য যারা কৃষক আছে তারা কোম্পানির কাছে ধানটা বিক্রি করে, 2টা পয়সা বেশি পায় কোম্পানির স্টোর করে, তার কয়দিন পর পর দাম বাড়ায়। এখন আপনারা কি কিনে আনতে এবং বিক্রি করতে যে সেক্ষেত্রে কি কোনো সমস্যায় পড়ছেন কিনা বিক্রেতাদের সাথে, ক্রেতাদের সাথে কোনো রকম? আমাদের প্রতিনিয়তই সমস্যা হইতেছে, যারা সাধারণ পাবলিক, সাধারণ আপনার হইলো কিনতে আসে, তারা প্রতিদিনে আমাদের সাথে 2 কথা 4 কথা হয় যে আজকে কিনলাম এই দাম, কালকে কিনলাম ওই দাম। এখন যেরকম পোলাও চাল টাল অনেক দাম, কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়ছে। ধন্যবাদ দর্শক। স্যারা, আপনার মাধ্যমে দর্শকদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম যে সব চালেরই কিন্তু দাম বেড়ে গিয়েছে এবং তারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত পর্যায়ে যে কমার কথা সেটি কমে নাই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যে চাল যেটি পোলা চাল 115 টাকা বা 10 টাকা ছিল সেগুলো কিন্তু 140-এর উপরে উঠে গিয়েছে। সেই কারণে কিন্তু তারা বলছেন যে কোনোভাবেই কমছে না, এবং এই কারণে যারা বড় কোম্পানি রয়েছে এবং যারা মিলার রয়েছে তাদেরকেই কিন্তু দায়ী করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। স্যারা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। এবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজিজুল, সকালে আপনি কারওয়ান বাজারে চালের খবর জানাচ্ছিলেন, মোহাম্মদপুরে চালের দাম কেমন দেখছেন? স্যারা, মোহাম্মদপুর এবং কারণবাজারের যে চালের বাজার রয়েছে সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। দামের ক্ষেত্রে যেটি দেখেছি একই রকম রয়েছে, তবে আপনাকে জানাতে চাই যেটি সেটি সর্বনিম্ন যে চাল রয়েছে সেটি 45 টাকা, যে স্বর্ণ গুটি স্বর্ণ বলা হয় সেই চালটি, আর এছাড়া কিন্তু সর্বোচ্চ যে রয়েছে ভাতের যে চাল সেটি 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, নাজির শাল চাল যেটি। এর মধ্যে কিন্তু আপনার মিনিকেট যে চালটি রয়েছে সেটি 72 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অনেক ক্ষেত্রে 75 টাকা, যেগুলো একটু মান ভালো সেটা বিক্রি হচ্ছে। 28 এবং মোটা চাল যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কিছুটা দাম কমেছে। বিক্রেতারা যেটি বলছেন যে 3 থেকে 4 টাকা 5 টাকা এরকম কমেছে, কিন্তু এটি যথেষ্ট নয়। তারা বলছেন যে যখন নতুন ধান ওঠে তখন কিন্তু তখন 10 থেকে 12 টাকা পর্যন্ত কমে থাকে। আমরা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে একটু, যিনি ব্যবসায়ী এখানকার, তার সাথে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা যে মানে কাঙ্ক্ষিত পরিমাণে দাম কমছে না, দাম সেটার কি কারণ, আপনারা আপনাদের চোখে কি ধরা পড়েছে কারণগুলো? এটার কারণ হলো আপনার যে বড় যে কোম্পানিগুলো আছে ওদেরা চাল স্টোর করে, এই জন্যই চালের দামটা বাড়তি। আর মেলার যারা মেল সাধারণত তারা যদি 1000 টাকা মন বলে তারা বলে 1200 টাকা মন, এই জন্য যারা কৃষক আছে তারা কোম্পানির কাছে ধানটা বিক্রি করে, 2টা পয়সা বেশি পায় কোম্পানির স্টোর করে, তার কয়দিন পর পর দাম বাড়ায়। এখন আপনারা কি কিনে আনতে এবং বিক্রি করতে যে সেক্ষেত্রে কি কোনো সমস্যায় পড়ছেন কিনা বিক্রেতাদের সাথে, ক্রেতাদের সাথে কোনো রকম? আমাদের প্রতিনিয়তই সমস্যা হইতেছে, যারা সাধারণ পাবলিক, সাধারণ আপনার হইলো কিনতে আসে, তারা প্রতিদিনে আমাদের সাথে 2 কথা 4 কথা হয় যে আজকে কিনলাম এই দাম, কালকে কিনলাম ওই দাম। এখন যেরকম পোলাও চাল টাল অনেক দাম, কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়ছে।
ধন্যবাদ দর্শক সারা, আপনার মাধ্যমে দর্শকদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম যে সব চালেরই কিন্তু দাম বেড়ে গিয়েছে এবং তারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত পর্যায়ে যে কমার কথা সেটি কমে নাই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যে চাল যেটি পোলা চাল 115 টাকা বা 10 টাকায় ছিল সেগুলো কিন্তু 140-এর উপরে উঠে গিয়েছে, সেই কারণে কিন্তু তারা বলছেন যে কোনোভাবেই কমছে না এবং এই কারণে যারা বড় কোম্পানি রয়েছে এবং যারা মিলার রয়েছে তাদেরকেই কিন্তু দায়ী করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। সারা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।